So firstly, Shakib is very good looking. So to work, মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে, আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু, আমি এগুলো কিচ্ছু বলতে চাই না। আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি, আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা এন্ড ডিরেক্টর। সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে, আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন, তাই জন্য আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং দ্য উড়াধুরা। আর সবাই বলছে, সকাল থেকে আমি শুনছি, আমি অনেক সকালে এসেছি এখানে, প্রমোশন চলছিল আমাদের সবার, তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট। আমি বাংলা ভাষী, আপনিও বাংলা কথা বলেন, আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি, মানে বাংলাদেশি ছবি ইনকোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব, আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। অ্যান্ড নট ওনলি হি, আমি ফার্স্ট টাইমে পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিল ভাই, এভরিওয়ান, এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর, সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট একটা প্রশ্ন আছে মেমে। হ্যাঁ, তুই কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। এখন আপাতত ঢাকা শহর, অন্য কিছু ভাবতে চাই না, কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ দা ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং শাকিব খান সম্পর্কে, যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন? সো ফার্স্টলি, শাকিব ইজ ভেরি গুড লুকিং, সো টু ওয়ার্ক, মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুড লুকিং কোস্টারের সাথে, আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে। ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুড লুকিং, অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে।